আর বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এক্সপেরিয়েন্সের কোনো দাম নেই। তো সেখানে আমি ওই 17 বছর আলহামদুলিল্লাহ এতদূর যে আসতে পেরেছি, ইটস এ হিউজ ফিল, আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু ও তো আপনার মাহমুদুল্লাহ রিয়াদের হিস্ট্রি জানে না, দুইটা টুর্নামেন্ট দুইটা সিরিজ দেখে তাকে ডিসাইড করছে বাদ দিয়ে দেবো, এবং আপনি তাও অ্যালাউ করছেন। পুরনো কথা ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে টেনে আনার একটাই কারণ, এই দেশে অভিজ্ঞতার আসলে কি দাম আছে, কিংবা যাকে বাদ দেওয়া হচ্ছে তাকে বাদ দেওয়ার পেছনে যথাযথ যুক্তি থাকছে কি। এখানে সবাইকে পারফর্ম করতে হবে, পারফর্ম করতে না পারলে আসলে কেউ টিকতে পারবে না। অটো চয়েস বলে কোনো কিছু নাই, হ্যাঁ আমিও অটো চয়েস না, কেউ না এই টিমে অটো চয়েস বলে কেউ না। যদি আমি নিয়মিত পারফরমেন্স না করি, আমি যেহেতু টিমের ক্যাপ্টেন আমিও কিন্তু টিমে থাকবো না, সো অটো চয়েস বলে কেউ কিছু না। বিসিবি সভাপতি হোক কিংবা ওয়ানডে ক্যাপ্টেন, দুজনের কথাতেই একটা ব্যাপার স্পষ্ট, আর তা হলো আপনাকে পারফর্ম করতে হবে আপনি যেই হন না কেন। এখন প্রশ্ন হলো রিয়াদকে তাহলে এভাবে বাদ দেয়া কেন, যেখানে শেষ 15 ইনিংসের হিসেবে তিনি দলের অন্যতম সেরা ব্যাটার। অনেক কথাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তবে সঠিক উত্তরটা বোধ হয় নাজমুল হাসান পাপনেরই আরেক কথাতে পাওয়া যায় মাশরাফি বিন মুর্তজার কথাতেও। যে জিনিসটা হবে, সামনে আমাদের দুটো সিরিজ আছে, বিফোর এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, এই দুইটা সিরিজে আমরা দু একজনকে রেস্ট দিতে পারি, রেস্ট দিয়ে আমরা নতুন একটা প্লেয়ার দেখার জন্য। এর মানে এই না কিন্তু যে সে বাদ পড়ে গেছে, অপশন কে আছে এটা দেখার জন্য, যে যদি আমার কখনো অপশন দরকার হয় কে খেলবে। মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা সবাই জানি কি করতে পারে। এখন যদি একজন প্লেয়ারকে কোনো পার্টিকুলার জায়গায় দেখতে চায়, যে দেখা গেলো রিয়াদকেই নিয়ে যাচ্ছে, সাথে একজন ব্যাকআপ থাকলো, যে যাকে দেখা আছে যে না কোনো কারণে যদি কেউ ইনজুর্ড হয়, হ্যাঁ কারণ ওয়ার্ল্ড কাপ কিন্তু 9টা ম্যাচ খেলতে হবে, আপনি যদি সেমিফাইনালে না যান টানা 9টা ম্যাচ, এই সিস্টেমের খেলাটা একটু কঠিন, সো ওইখানটায় কে শুট করবে এটা দেখা অন্যায় কিছু না আমি মনে করি না। কিন্তু বারবার রিয়াদি কেন, দলে পরীক্ষিত খেলোয়াড় তো আরও আছেন, নির্বাচকরা বলছেন ব্যাক আপ খুঁজতেই নাকি রিয়াদকে না রাখা। প্রশ্ন হলো বাকি সবার বিকল্প তৈরি তো? ঈদে সবাই যখন নিজের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সাথে শেয়ার করায় ব্যস্ত, রিয়াদের সেখানে কোনো অস্তিত্বই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে অবশ্যই ভালো থাকা কিংবা না থাকার কোনো সম্পর্ক নেই, তবে রিয়াদ যে ভালো আছেন সব মিলে সেটা বলারও সুযোগ আছে কি। কেউ বলছে বিশ্রাম অনেকেই দেখে ফেলেছেন শেষ, সত্য তো হলো কারোর শেষ বেলায় এমন টুকরো টুকরো ছবি এক করা বড়ই কঠিন, যতক্ষণ অব্দি না যাকে নিয়ে কথা তিনি নিজেই শেষ বলে দেন। আর রিয়াদের মতো খেলোয়াড়রা তো কখনোই হার মেনে নেন না, সামর্থ্য থাকে যতদিন, দেখার অপেক্ষা রিয়াদ নিজের কামব্যাকের গল্পটা সাজান কীভাবে। উৎস মাহমুদ, অলরাউন্ডার।